মুন্সিগঞ্জের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশু ও নারী সহ চারজন দগ্ধ হয়েছে। ভোর 6:30টার দিকে ইদ্রাকপুর এলাকার কাউন্সিল মোড়ের একটি ভবনের পাঁচতলায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠিয়েছেন। আহতরা হলেন একই পরিবারের রোজিনা বেগম, রিজবি আহমেদ রাসেল, তার বাবা রজব আলী ও 3 বছরের শিশু রায়ান। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আবু ইউসুফ বলেন, গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তবে কি কারণে লিকেজ হয়ে বিস্ফোরিত হয়েছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল। 6:40 সংবাদটা পাই, সংবাদ সাথে সাথে আমাদের ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট এসে এখানে দেখতে পাই যে পাঁচতলায় আগুন চলতেছে আর কি। তখন আমরা দ্রুত উপরে উঠে এসে দেখি যে দুইটা রুমে আগুন চলতেছে এবং একজন আহত মহিলা পড়ে আছেন। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই এবং আগুন দুইটা ইউনিট লাইন খুলে আগুন নির্গমন করি আমরা।